পুলিশের প্রিজন ভ্যানে সাংবাদিক রোজিনা ইসলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে দর্শক আপনারা জানেন যে গতকালকে একটি ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন রোজিনা ইসলাম দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন তিনি সাম্প্রতিক সময় করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে নানা দুর্নীতি নিয়ে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি নিয়ে তো তাকে সেখানে পাঁচ ঘন্টার বেশি সময় হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে রাতের বেলা তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং আজকে তার জামিন আবেদন গ্রহণ করা হয়নি সেটা পরে গ্রহণ করা হবে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত তাকে কারাগারে থাকতে হচ্ছে এবং বৃহস্পতিবার তার জামিনের শুনানি হবে তো এই যে পুরো পরিস্থিতি একজন সাংবাদিককে এভাবে হেনস্থা করা তার এখন আপাত দৃষ্টিতে তিনি এখন রয়েছেন কারাগারে তো এই পুরো পরিস্থিতি নিয়ে কথা বলতে আমি আরাফাতুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আছেন রয়েছে বলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন খালেদ ভাই আপনি যদি শুরুতে একটু বলেন যে আমরা যে প্রশ্নটা করেছি যে এই রোজিনা ইসলাম সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের মাধ্যমে সরকার আসলে কি বার্তা দিতে আছে বার্তাটা দেওয়ার আগে আমাদের সাথে জাহিদুল হক আমাদের আমাদের সহকর্মী তিনি আমাদেরকে যে ছবিটা দেখালেন আমার মনে হয় যে এত ডিস্টার্বিং ছবি আমরা প্রতিদিন আমরা আসলে যারা সংবাদপত্রে কাজ করি তারা আসলে প্রতিদিন দেখি না অনেকে আমাদেরকে এরকম বলেন যে প্রতিদিন তো কত রকম গ্রেপ্তারের ঘটনা ঘটে কত রকম অন্যায়ের কথা হয় রাষ্ট্র কত রকম নিবর্তনমূলক কার্যক্রম চালায় সেটি বাংলাদেশে চালায় সেটি সারা পৃথিবীতে চালায় এই ঘটনাটি কেন অনন্য আমি আসলে সেই ঘটনাটার দিকে আসি যেমন ধরেন আপনি যদি আজকে একটা চুরির শাস্তি যদি আপনি আইন করে সেই শাস্তিটাকে বলেন যে না এই শাস্তিটা আগামীকাল থেকে হবে হচ্ছে মৃত্যুদণ্ড বা তার চেয়েও কোনো এটা শুধু চোরকে এফেক্ট করলো রোজিনা ইসলামকে যা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও কিন্তু আসলে মত প্রকাশ ঘনিষ্ঠ একটি ব্যাপার এবং যেই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কথা বলা হয়েছে উনিশশো তেইশ সালের যে আইন সেই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আমি আজকেও আজকেও একজন মানে পদে আছেন এমন বিচারকের সঙ্গে কথা বলছিলাম তিনি আমাকে স্পষ্ট বলছেন এবং আমিও আইন পড়ে যেটি বুঝছি সেই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট হচ্ছে যেটা রাষ্ট্রের নিরাপত্তা যেটা রাষ্ট্রের হচ্ছে কূটনীতি এবং রাষ্ট্র ট্রোক কোনো একটা বড় বিপদে পড়ে যাবে বিপাকে পড়ে যাবে সেইরকম কোনো ঘটনা কোনো একটা যুদ্ধ পরিস্থিতি কোনো একটা জায়গায় আপনি কোনো একটা সিক্রেট আপনি ফাঁস করে দিচ্ছেন সেটার সাথে অফিসিয়াল সিক্রেটস একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সেই কারণেই কিন্তু অফিসিয়াল সিক্রেটস একটা আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা একটা পাবলিক সার্ভিস মিনিস্ট্রি বা শিক্ষা মন্ত্রণালয় যেটা একটা পাবলিক সার্ভিস মিনিস্ট্রি সেটার মধ্যে এরকম কোনো তথ্য থাকতে পারে কিনা না সেটা আমার বোধেরও অগম্য যেটা আসলে রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে তার জন্য অফিসিয়াল সিক্রেটস একট এটার মধ্যে কার্যকর হয় কিনা সেটাও আমার আসলে বোধের অগম্য তো স্বাভাবিকভাবে এটি বোঝা যায় যে তার বিরুদ্ধে যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অভিযোগটি আনা হয়েছে সেটি যারা এনেছেন তারা কোনো রকমভাবে কোনো অশুয়া বা আমি যদি বলি ব্যক্তিগত আক্রোশ থেকে তারা এটি করেছেন সেটি একটা অন্যায় হবে না আমার কাছে আফসোসের পর আফসোস যে এই কেসটি নিয়ে যখন তারা সিএমএম কোর্টে গিয়েছেন সিএমএম এর পক্ষে সহজেই এটা বলা উচিত ছিল যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এখানে অ্যাপ্লিকেবল না কারণ রাষ্ট্রীয় কী নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে সেটা দিতে হবে এবং যে সেড নথি চুরির কথা বা নথির ছবি তোলার কথা বলা হয়েছে সেই নথি চুরি বা নথি ছবি তোলাও সেখানে এক্সিবিট হিসেবে দিতে হবে আপনারা জানেন গতকাল থেকে সাংবাদিকরা বারবার সেই পুলিশদের কাছে জানতে চাইলে যে ভাই কি চুরির কথা আপনারা বলতেছেন আমাদেরকে একটু বলেন বা আপনারা একটু দেখান তারা কিন্তু সেটা দেখায় নাই তারা বলছে যে না এটা তো আসলে আবার মন্ত্রণালয় নিয়ে গেছে বা কি মানে এইসব কথাবার্তা কিন্তু আসলে কোনো রকম কোনো আমি কোনো সেই অর্থে কোনো মূল্য দেখি না কিন্তু ঘটনা হচ্ছে আপনার প্রশ্নটাই ফিরে আসি একটা বার্তা দেওয়া এবং সেই বার্তা হচ্ছে একটা হিম শীতল বার্তা আপনি যদি রোজিনার এর আগে রিপোর্টগুলি দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় উনি যে রিপোর্টগুলি করেছেন সেগুলি যদি আপনি দেখেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই রিপোর্টগুলি করে তিনি হয়তো জনগণকে তার পড়ার পড়তে দিয়েছেন কিন্তু কাউরে না কাউরে এবং অনেক রে হয়তো তিনি ক্ষুণ্ণ করেছেন অনেকের মুখ উন্মোচন করেছেন অনেকের হয়তো চাকরিতে প্রবলেম হয়েছে অনেকের হয়তো অনেকগুলি জায়গায় দাগ পড়েছে এবং এর জন্য তার বিরুদ্ধে কেউ না কেউ রকম কোনো আক্রোশের একটা ব্যবসায়ী করেছে আপনি রোজিনা ইসলাম সচিবের একান্ত সচিবের কক্ষে ঢুকে তার ঘর থেকে কোনো কিছু চুরি করছেন এবং চুরি করে নিয়ে যাচ্ছেন এই হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তাকে পাঁচ ছয় ঘন্টা আটকে রাখা হয়েছে কেউ কেউ তার এই ছবি দেখে বলছেন কেউ 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 তার গায়ে পর্যন্ত হাত দিতে আমরা দেখতে পাচ্ছি এখন ছবি আসলে সবসময় সত্যি কথা বলো না ইসলাম সঙ্গে আমাদের আসলে কথা শোনা হয় নাই কিন্তু এটি করা হয়েছে মানে আপনি কি চিন্তা করতে পারেন একটা রাষ্ট্র কিরকম বার্তা সাংবাদিককে এরকম একটা কাজ করার মাধ্যমে দেয় আপনার কাছে কি মনে হয় এরপরে যে সচিবালয়ে যিনি রিপোর্ট করতে যাবেন এই ঘটনাটা তার মাথার মধ্যে কাজ করবে না আমরা তো সবাই চাকরি করি তাই না আপনি কি মনে করেন যে চৌষট্টিটা জেলা আছে চারশো ষাটটা উপজেলা আছে বাংলাদেশে এতগুলি থানা রয়েছে সেগুলিতে যখন স্থানীয় পর্যায়ে রিপোর্টগুলি করা যায় তখন তার মাথায় এটা আসবে না যেটি আপনি বলছিলেন যেটি জাহিদ বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে এখন বাংলাদেশ সার্কুলেশন বেশি আলোচনা আমি যেতে চাই না বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা প্রথম হলো এখন সবচেয়ে প্রভাবশালী পত্রিকার এবং রোজিনা ইসলাম গত কয়েক বছরে সে সোনার মেডেলে খাদ বা সোনার ক্রেস্টে খাদের পর থেকে রোজিনা ইসলাম বাংলাদেশে একটা হাউস হোল্ড নেম তাকে মোটামুটিভাবে ভাবে অনেকেই চিনেন বা সবাই চিনেন যদি আমি নাও বলি সেই রকম একজন সাংবাদিককে আপনি যখন এরকমটা করতে পারেন এর পরে কি আর কোন সাংবাদিকদের এরকম কোন একটা কিছু করার ব্যাপারে 10 বার পনেরো বার 25 বার পঁয়ত্রিশ বার চিন্তা করতে হবে না আমি আপনাকে বলতে চাই দর্শক আমরা কথা বলছি ডয়ালের বন কার্যালয় থেকে আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা লিখতে পারেন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে পাশাপাশি আপনারা এই রোজিনার গ্রেফতারের বিষয়টি কিভাবে দেখছেন সেটাও জানান আমরা আপনাদের মন্তব্য পড়ে শোনানোর চেষ্টা করব যতটা সম্ভব আমাদের সীমিত সময়ের মধ্যে তো খালেদা যে বিষয়টা আপনি বলছিলেন যে আমরা কিন্তু মানে গত কয়েক বছর ধরে এই বিষয়টা দেখছি আগেও নানা রকম ভাবে গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ করা হয়েছে কণ্ঠরোধ করার জন্য সেই আইন ব্যবহার করা হচ্ছে সেটা আহ দেশি বিদেশি সাংবাদিক সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে এখন আবার আমরা শুনলাম যে রোজিনাকে যেটা গ্রেপ্তার করেছে সেটা হচ্ছে ডিজিটাল না এটা এটা বলা হচ্ছে অফিসিয়াল সিক্রেট তো এই যে একের পর এক আইন মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য কি এই আইনগুলো তৈরি করেছে মানুষের তথ্য জানার অধিকারকে সীমিত করার জন্য কি এই আইনগুলো ইন্টারেস্টিং হচ্ছে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট কিন্তু 1923 সালে আমি যদি ধরেও নেই যে 24 25 26 সালে আপনি তখনকার ব্রিটিশ गवर्नमेंटের কথাটা আপনি চিন্তা করে দেখেন সারা ভারত জুড়ে স্বাধীনতার একটা আন্দোলন চলছে ভারত মানে ব্রিটিশ ব্রিটিশদের সঙ্গে কেউ থাকতে চাচ্ছে না সেই সময় সরকারি নথিতে এই বিষয়গুলি কীভাবে বিবেচনা করা হচ্ছে এর মাধ্যমে ব্রিটিশ রাজের রকম কোনো প্রবলেম হবে কিনা সেইটা চিন্তা করে এই আইনটি করা হয়েছে খোদ ইংল্যান্ডে কিন্তু এই ধরনের আইন এক্সিস্ট করে না অফিসিয়াল সিক্রেটসে একটা এক্সিস্ট করে অবশ্যই অনেকগুলি ছবি হয়েছে আপনারা দেখতে পান দুই হাজার পনেরো সালের দিকে এবং এগুলি নিয়ে এখন হাসাহাসি হয় মানে আপনি যখন কোনো কিছু আপনি মনে করেন যে এটা এখন পাবলিক ডকুমেন্ট না আপনি এটা সিল করে রাখবেন তালা দিয়ে রাখবেন দরজা বন্ধ করে রাখবেন এখানে মধ্যে আপনার প্রবেশাধিকার থাকবে না কিন্তু সাংবাদিকের প্রবেশাধিকার যে জায়গার মধ্যে আসে সাংবাদিক যেই দরজা খোলা পাচ্ছে যে জায়গার মধ্যে তাকে ইয়েলো টেপিং করা হয় সেই জায়গার মধ্যে সে ঢুকবে এবং সেই জায়গার মধ্যে থেকে সে নথি দেখতে চাইবে এইটাই স্বাভাবিক এবং অফিসিয়াল সিক্রেটস এক পরবর্তীকালে বিভিন্ন সময় পাকিস্তান গভর্নমেন্ট আমাদের উপর বারে আমরা যারা বাংলাদেশ ছিলাম তারা তার উপর প্রয়োগ করেছে আমার সাল তারিখ মনে থাকে না কিন্তু অফিসিয়াল সিক্রেটস এক অনেকবার প্রয়োগ করা হয়েছে স্বাধীন বাংলাদেশে অফিসিয়াল সিক্রেটস এক প্রয়োগের ঘটনা কিন্তু খুব বেশি না কিন্তু প্রয়োগ করা হয়েছে অফিসিয়াল সিক্রেটস এক কোনো নতুন ডিজিটাল লাইনের মতো কোনো নতুন আইন না এই অফিসিয়াল সিক্রেট সেকের আবার যে এক ধরনের পুনরুত্থান মনে রাখতে হবে আমাদের কিন্তু দুই সালে আমি যদি ভুল না করে থাকি দুই সালে তথ্য অধিকার আইন হয়েছে সে তথ্য অধিকার আইন কি সেটা সাংঘাতিক ব্যাপার আপনি যে কোনো তথ্য আপনি জানতে চাইতে পারেন আপনার তথ্য জানার অধিকার রয়েছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনি কি করছেন একজন জেলা প্রশাসক হিসাবে আপনি একজন ইউএন হিসেবে কি করছেন সেটা আপনাকে বাইরে এরকম মানে টানিয়ে রাখতে হয় যে আপনি আজকে কি করছেন আপনার আজকে কার্যক্রম কি সেটা একদম প্রকাশ্য এইরকম একটা যুগে এসে যে উনিশশো তেইশ সালের আটানব্বই বছর আগের আইনটা যে আপনাকে ঝোলা থেকে বাইর করতে হইলো এতে আমি সরকারের দায় যেমন দেখি তেমন আমি সরকারি আমলাদের রকমের দেখি কারণ তারা এক ধরনের কিং কর্তব্য হয়েছেন যে রোজিনার অপরাধটা কি এইটা আসলে বুঝতে মানে কিছু একটা তো বলতে হবে এবং আপনি জানেন সচিবালয়ের বেশিরভাগ ঘরে এখন সিসি ক্যামেরা আছে এখন রোজিনা যদি কোনো ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স করতেন ধরেন কারো থেকে তিনি ঘুষ নিয়েছেন ঘুষ চেয়েছেন তার কাউকে মারতে গিয়েছেন কাউকে তা কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন কাউকে কর্তব্য পালন কাজে বাধা দিয়েছেন এরকম কর্মকুড়ে এটা একটা এভিডেন্স এটা ক্রিমিনাল অফেন্স ওর জন্য সহজ ছিল কিন্তু তাকে বলা হলো কি আপনি ছয় ঘন্টা তাকে আটকে রাখলেন সারা রাত তাকে নিয়ে সাহবাগ থানায় রাখলেন সকালবেলা তাকে সিএমএম কোর্টে পাঠালেন পাঠিয়ে তার জন্য আবার রিমান্ড চাইলেন মানে আপনি চিন্তা করে দেখেন মানে আপনি সাংবাদিক রোজিনা ইসলামকে যে ছবি আমরা প্রথমে দেখেছি সেই সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি আপনি বিয়ে কি করতেছেন আপনি বিয়ে করতেছেন উনি এমন কোনো কিছু করেছেন যেটা এমন সাংঘাতিক রকমের ফৌজদারি অপরাধ যার জন্য তার জামিন মঞ্জুর হয় না যার জন্য তাকে রিমান্ডে এবং যার জন্য কিন্তু এশিয়া অপরাধ কি আসলে এবং এই যে ছয় ঘন্টা আটকে রাখার যে বিষয়টি আপনি বলছেন এই জায়গাটাতে আমি একটু আপনার সঙ্গে মানে জানতে চাচ্ছিলাম যে ছয় ঘন্টা আটকে রাখার এরকম কোনো অধিকার কি আছে একজন মানে যে সরকারি কর্মকর্তা তার মানে একটা মন্ত্রণালয়ের সচিবালয়ের একটা কক্ষে আমি যতটুকু আইন কারণ বুঝি ছয় ঘন্টা না ছয় সেকেন্ড বাংলাদেশের মাফ করবেন বাংলাদেশে কোনো নাগরিককে ছয় সেকেন্ড আটকে রাখার ক্ষমতা এই সংবিধান অনুযায়ী বা কোনো আইন অনুযায়ী সংবিধান যেটা সুপ্রিম ল সেই অনুযায়ী কারণ নাই আপনি বলতে পারবেন যে আপনি ধরেন বাংলাদেশের প্রেসিডেন্ট আপনি বলতে পারবেন আমার বঙ্গভন এলাকায় তুমি ঢুকতে পারবে না তুমি সাধারণ মানুষ কিন্তু আমি যে জায়গায় দাঁড়ায় আসি তার থেকে এক ইঞ্চি সামনে যেতে পারবো না পিছনে যেতে পারবো না এটা বলার অধিকার আপনার নাই যতক্ষণ না পর্যন্ত আপনি আইনের এক্সটেন্ডেড হ্যান্ড বা পুলিশ হিসাবে আমাকে আপনি আসলে বলেন যে এই হচ্ছে আমার অপরাধ এই অপরাধের কারণে আমার চলাফেরার অধিকার সীমিত করা হচ্ছে এবং বা যেটাকে আমরা আসলে গ্রেপ্তার বলি আটক বলি সেটা করা হচ্ছে কোনো সরকারি কর্মকর্তার কোনো সোচ মানে সচিবের থেকে বড় কারা সিনিয়র সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী কারও কোনো অধিকার নাই যে সে আপনার ঘরের দরজা বন্ধ করে আপনি কাটকা রাখবে এটা এটা বাংলাদেশে আইন কানুন দিয়ে সম্ভব না এখন প্রশ্ন উঠতে হবে বাংলাদেশকে আসলে আইন কানুন বাংলাদেশ আইন কানুন কি চলে না সেটা আরেকটা প্রশ্ন এই কারণে যে এই ছয় ঘন্টা আটক রাখার পরেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এখনো হয়ে ওঠে নাই আদৌ হবে কি না যারা তাকে ছয় ঘন্টা আটকে রেখেছেন এটা যদি রোজিনা ইসলাম প্রমাণ করতে পারেন যে তাকে আসলে ছয় ঘন্টা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো একটা জায়গায় আটকে রাখা হয়েছে এটা অবশ্যই অবশ্যই ফৌজদারি অফেন্স এবং সেই সেই অপরাধে তো অবশ্যই মানে মামলা হতে পারে এবং হওয়া উচিত আমি মনে করি আমি আমি মনে করি যে মামলা মামলা হতে পারে কিন্তু এই যে দর্শকদের মধ্যে অনেকে বলছে যে ধরে নিলাম তিনি গোপন নথি চুরি করেছেন আমি এখানে মধ্যে স্পষ্ট বলতে চাই এখানে ধরে নেওয়ার কোনো অবকাশ নাই কারণ রোজিনা যদি কোনো গোপন নথি চুরি করে থাকেন থাকতেই পারেন বা তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই গোপন নথি তাকে যখন সিএমএম কোর্টে করা হয়েছে তখন সেটা এক্সিবিট হিসেবে সেখানে দিতে হবে মানে আপনি যখন কারো বিরুদ্ধে বোম ফাটানোর ককটেল বিস্ফোরণ করার বা আরো বড় বড় অপরাধের ধরেন আপনি আমাকে ছুরি দিয়ে আঘাত করবেন ছুরিটা যেরকম করে দিতে হয় সেরকম অফিসিয়াল সিক্রেটস সেক্টে যে নথি আমি চুরি করেছি বা যেই নথি আমি নিয়ে এসেছি সেই নথি আমাকে সিএমএম কোর্টে দিতে হবে মানে এর বাইরে বা এইটার থেকে যদি অন্যরকম কোনো আইনকানুন থাকে আপনারা আমাকে জানাতে পারেন আমি এটা শিখতে পারি যে এর বাইরে এরকম আইন আছে কিনা কিন্তু আমি সাধারণভাবে লয়ের ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার কাছে এরকম যে এইটা যদি অফিসিয়াল সিক্রেট সেক্রে তার নথি চুরি করার যদি কোনো ব্যাপার থাকে সেইটার মধ্যে এটা দিতে হবে এবং কী নথি এবং সেইটা কেন এবার আসে হচ্ছে সেকেন্ড পোশন যে এই নথি দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা কীভাবে বিঘ্নিত হচ্ছে সেটা বোঝার দরকার আছে যে রাষ্ট্র নিরাপত্তা বিঘ্নিত হয় মানে রাষ্ট্র নিরাপত্তা কি রাষ্ট্র কি আসলে বার্মার সাথে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে চীনের সাথে কোনো রকম যুদ্ধের মধ্যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এই নিরাপত্তার সংক্রান্ত নথির মাধ্যমে কি বাংলাদেশের কোন একটা মিসাইল কেনা না না কেনা এইটার গুরুত্বপূর্ণ তত্ত্ব ইয়া হচ্ছে সশস্ত্র মন্ত্রণালয়ের নথির মধ্যে যদি থাকে ধরা যাক এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট কি হতে পারে যে বাংলাদেশ কোন জায়গা থেকে টিকা কিনছে বা কিনছে না কোন জায়গা থেকে বাংলাদেশ টিকা কেনার জন্য আবেদন করছে বা করছে না সেটি তো আমরা প্র প্রত্যেকটা দিন তাদের নিজস্ব কারণ টিকা বিক্রি করার সংস্থাগুলি খুব বেশি না তাদের সাথে যে আলোচনা হইতেছে সেটা আমরা জানতেছি এটা তো আর কোনো গোপন বিষয় না এবং গোপন বিষয় কেন হবে রাষ্ট্রীয় পর্যায়ে একটা টিকা নিয়ে আলাপ কি গোপন বিষয় ইভেন রাশিয়ার জন্য এটা গোপন বিষয় না চীনের জন্য এটা গোপন বিষয় না আমাদের জন্য এটা কেন গোপন বিষয় কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই পুরো বিষয়টা আসলে অনেকটা সাজানোর মতো হয়ে গেছে যে একজন সাংবাদিককে ছয় ঘন্টা ধরে একজন অনুসন্ধানী সাংবাদিক একজন অনুসন্ধানী সাংবাদিক তো সে মানে অনুসন্ধান করবেই সেটাই স্বাভাবিক এবং অনুসন্ধান করার জন্য সে নানা রকম তথ্য উপাত্ত যাচাই করার চেষ্টা করবে নানা রকম তথ্য উপাত্ত বের করার চেষ্টা করবে তার সোর্স থাকবে মানে একজন সাংবাদিকের তো এটা একটা স্বাভাবিক তার কাজের অংশ এবং রোজিনা যে কাজ করেন অনুসন্ধানে সাংবাদিকতা করেন তিনি প্রচুর প্রতিবেদন করেছেন আমরা সেই প্রতিবেদন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশে আপনি বলছিলেন কয়েকটি উদাহরণের কথা তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে একজন অনুসন্ধানী সাংবাদিক সে অনুসন্ধান করতেই পারেন এবং তার সেই মানে পেশার খাতিরে তার সেই অধিকারটা রয়েছে কিন্তু এখানে যেটা হচ্ছে যে ছয় ঘন্টা আটকে রাখার পর এরকম একটা মামলায় সেই উনিশশো তেইশ সালে মামলায় যে আটকানো পুরো বিষয়টার মধ্যে আপনি কি মানে ব্যক্তিগত আক্রোশ বেশি দেখতে পাচ্ছে না মানে এটাকে আসলে মানে রোজিনার উপরে ক্ষুব্ধ হয়ে তাকে আটকানোর একটা চেষ্টা নয় এটা সেইটা তো প্রথম থেকেই এটা ব্যক্তিগত আক্রোশ হতে পারে এইটা ক্ষোভ প্রকাশের একটা মাধ্যম হতে পারে এটা সব কিছু হতে পারে কিন্তু সবার আগে আমি আসলে সব কিছুর মধ্যে দেখি যে সবার উপরে কে বসে আছে সবার উপরে তো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব তারপরে মন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী তারা তো নিশ্চয়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী যত অ্যাক্টিভ তারা তো নিশ্চয়ই সেই প্রধানমন্ত্রীর কার্যালয় পুরো প্রক্রিয়াটা সম্পর্কে জানেন যে কি হইতেছে না হইতেছে আমি এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা যতদিন ধরে ফলো করি আমি এইটা আপনাকে বলতে পারি যে কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটতে হলে মানে রোজিনাকে নিয়ে যে পুরো সোশ্যাল মিডিয়াম সয়লাভ হয়ে থাকবে আমরা কথা বলবো আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলতে থাকবে এইটা তো কারো অজানা না মানে কেউ তো সরকারি কর্মকর্তা লেভেলে কেউ তার এত ডাম্প না যে তারা এটা বুঝবেন না তারা এটা যখন বোঝেন আপনি দেখবেন সরকারি কর্মকর্তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দশবার পনেরোবার ভাবেন যদি না তার বস বা সুপেরিয়র এটা তারা না বলে তাহলে একটা থাকতে পারে যে ব্যক্তিগত ক্ষোভ আক্রোশের কথা আপনি যেটা বলছেন যেটার সাথে থাকতে পারে আবার আমি মনে করি সরকারের পক্ষ থেকে সরকার এজ এ এনটি সাংবাদিক একটা এনটিটিকে একটা শিক্ষা বা একটা লেসন দেওয়ার জন্য বা লেসনটা মনে করায় দেওয়ার জন্য সেটা একটা প্রক্রিয়া হতে পারে যদিও আপাত আপাত দৃষ্টিতে মনে হয় সাংবাদিক লেসন দেওয়ার কিছু নাই বাংলাদেশের সাংবাদিকরা অনেকেই লেসন আমরা মেনে শুনে সারাক্ষণ লেসনের মধ্যেই থাকি আর নতুন করে কেন লেসন দিবে নতুন করে লেসন দিতে হয় লেসনগুলি রিনিউ করতে হয় এবং যত বেশি আপনি রিনিউ করবেন তত আপনার মনে থাকবে এটা আপনার মাথার মধ্যে রেজিস্টার করে থাকবে সুতরাং আপনার পক্ষে যে বাড়তি যেটাকে আমি বলি টেফো করা সেটা আপনি আসলে একটু কম করে করবেন এইটা একটা উদ্দেশ্য হতে পারে ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত আকর্ষণ থাকতেও পারে আবার ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন যদিও অনেকেই বলে থাকেন যে জার্নালিজম এখন আর কোনো ইনস্টিটিউশনের মধ্যে নাই সেটা হয় মালিকদের পেটে নাহলে সরকারের পেটে ঢুকে গেছে কয়েকদিন আগেও আমরা এরকম একটা বসুন্ধরার ইনসিডেন্টের ঘটনা আমরা এটা দেখছি যে সাংবাদিকদের আসলে শুধু সরকারও চাপ দিতে লাগে না অন্য অনেক চাপ দিলেও আমরা আসলে অনেক রকমভাবে অনেক কিছু আমরা বলি তো ওই রকমভাবে একটা ইনস্টিটিউটের জায়গায় আরেকটা ইনস্টিটিউটকে ক্রমাগতভাবে আঘাত করে এইটা নিশ্চিত করা হইতেছে যাতে কোনো সময় কেউ এটার মধ্যে থেকে আর কোন বিপ্লবী আর কোন প্রতিবাদী আর কোনো বিপ্লব প্রতিবাদের চেয়েও বড় কথা হলো আর কোনো এই ধরনের ইচ্ছাই যাতে কারো না আসে কিন্তু এই জায়গাটাতে একটা প্রশ্ন থাকে আসলে যে মানে সরকারের একটা জবাবদিহিতার ব্যাপার থাকে মানে আপনি যে বক্তব্যটা দিলেন তাতে মনে হচ্ছে যে সরকার সকল জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায় এবং চলে যেতে চাচ্ছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে গত দুটো সাধারণ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে এবং সর্বশেষ নির্বাচনে তো বলা হয় যে আগের রাতে আসলে মানে ভোট চুরি করা হয়েছে এবং ভোট রিগিংয়ের ম্যাসিভ কমপ্লেন রয়েছে সেটার বিরুদ্ধে তো আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশে আসলে সামগ্রিকভাবে গণতন্ত্রের একটা ঘাটতি তৈরি হচ্ছে এবং সেই ঘাটতি কাটাতে সরকার আসলে জবাব

বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা গণতন্ত্রের না সমস্যাটা হচ্ছে যে যখন একটা সরকার মনে করে যে আমি যে ক্ষমতায় আসি আমি হচ্ছি অসীম ক্ষমতাবান এবং আমার ক্ষমতা থেকে আমার কোনো দিন অন্য কোনো কিছুর উপর আমার নির্ভর করতে হবে না এবং আমি আমার মতো করে চালাতে পারবো কেউ হয়তো এর জন্য ধর্মকে একটা নিদান মানবেন কেউ হয়তো এটার মধ্যে উন্নয়নকে নিদান মানবেন কেউ হয়তো আরও অন্য উন্নয়ন সহযোগীকে নিদান মানবেন মাইনা এটা চালাতে থাকবেন মানে শেখ হাসিনা গতবারের ইলেকশনটা খারাপ করছেন বইলে এইবার যে উনি অনেক বেশি অপ্রেসিভ হয়ে উঠছেন আমি এটা মনে করি না আমি মনে করি হচ্ছে অপ্রেসিভ হয়ে ওঠার জন্য একটা রাষ্ট্রনায়কের বা একটা দেশ নায়কের সে কীভাবে উনি কীভাবে দেশ চালাতে চান সেটা হচ্ছে উনার আদর্শের ব্যাপার ওনার কাছে তো হয়তো ভালোই লাগে উনি হয়তো মনে করতেছেন যে হ্যাঁ বাংলাদেশের মানুষের জন্য এরকম একজন এরকম একটা সরকারই দরকার যে সরকারটার মধ্যে থেকে আমি উন্নয়ন করবো মানুষের জন্য কল্যাণ করব আর মানুষের যেগুলি এগুলি অধিকার থাকবে সেগুলি হচ্ছে সেকেন্ডারি বা তারপরে এগুলি থাকলে থাকবে না থাকলে নাই কিন্তু আপনি যে নরেন্দ্র মোদী যে উদাহরণটা দিলেন যে নরেন্দ্র মোদী তো আমরা কিন্তু ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে সেরকম কোনো প্রশ্ন নেই মানে নরেন্দ্র মোদী ভারতের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসলে এখন যেটা করছে এবং জনগণ আবার চাইলে পরবর্তী নির্বাচনে

নরেন্দ্র মোদীর উদাহরণটা একরকম নিজের ইচ্ছা মতো কাজ করা বা নিজের ইচ্ছা মতো রাষ্ট্র চালানোর ইচ্ছা মতো করা জনগণের ভোট নিয়েও আসতে পারে আমি আমি বলতে পারি যে পৃথিবীতে এরকম শাসক জনগণের ভোট নিয়ে এসেও জনগণের উপরে খুব স্বৈরাচারী আচরণ করেন এটাও সম্ভব আমি বলতেছি টেকনিক্যালি এটাও সম্ভব এটার সাথে মানে দুই হাজার আঠারোর ভোটের কোনো সম্পর্ক নাই শেখ আসিনা মনেই করতেছে যে তিনি রাষ্ট্র এরকম ভাবে চালাবেন যেখানে তাকে মিনিমাম প্রশ্নের সম্মুখীন হতে হয় উনি কোনো প্রশ্নের সম্মুখীন হতে চান না উনি হচ্ছে সিদ্ধান্ত দিতে উনি বলেন যে তোমরা ইহা ইহা হচ্ছে তোমাদের জন্য ইহা হচ্ছে তোমাদের জন্য উন্নয়ন এর জন্য আমি কারো কাছে জবাবদিহি করবো না উনি উনার উনি যতটা উনার যারা তারপরে আসেন তার মন্ত্রীরা তারা 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 আপনি দেখছেন তারা প্রশ্ন শুনলে তারা তার তারা প্রশ্ন নিতে চান না তারা মনে করেন যে তাদের জীবন হচ্ছে প্রশ্ন এবং জব দিই ঊর্ধ্বে তারা জব করতে চান না তাদের মধ্যে কোনো রকম কোনো জবাবদিহি নাই এই যে আপনি প্রধানমন্ত্রী কথা বলছেন কিন্তু এই জবাবদিহিতার মধ্যে না যাওয়ার যে একটা মানসিকতা সেটা তো এখন সর্বক্ষেত্রে হয়ে যাচ্ছে না পুলিশ পুলিশের মতো করে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিচ্ছেন মন্ত্রীরা মন্ত্রীদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এখানে রোজিনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন অতিরিক্ত সচিবকে বলা হচ্ছে তিনি তার মতো করে যা খুশি তাই করে গেলেন এবং আমাদের সহকর্মী একজন সকালে আলোচনায় কথা হচ্ছিল যে প্রশাসন এবং সরকারের মধ্যে কি এক ধরনের বড় ধরনের ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে এখানে যে মানে আসলে যে যার মতো যা যেভাবে খুশি সেভাবেই করবো এরকম একটা চর্চা কি শুরু হয়ে যাচ্ছে এবং তখন আসলে গণতন্ত্রের বিষয়টি থাকে কোথায় আসলে না থাকে না থাকে না মানে গণতন্ত্রের বিষয়টা থাকে না এখন গণ এখন যে রাষ্ট্র যিনি চালাচ্ছেন তার কাছে যদি মনে হয় তার জন্য গণতন্ত্রটা গুরুত্বপূর্ণ না তখন তিনি গণতন্ত্র আপনি রাশিয়া দেখেন মানে উনার কাছে মনে হতেছে এইভাবেই তিনি দেশ চালাবেন উনার দেশ চালানোর নীতিটা হচ্ছে এরকম এবং আমরা যারা যাদেরকে প্রতিনিয়ত দেখি আমরা তার ওনাকে প্রতিনিধিত্ব দেখি না যারা যাদের আমরা প্রতিনিয়ত দেখি তাদের মধ্যেতে এটা অনুদিত হচ্ছে সেইটা আজকে সচিব কালকে অতিরিক্ত সচিব পরের দিন একজন পুলিশ কর্মকর্তা তারপর দিন একজন ডাক্তার তারপর দিন একজন সাংবাদিক এটা হইতেই হবে আপনি দেখেন আজকে রোজিনার বিরুদ্ধে যেই ঘটনাটা ঘটছে সেই রোজিনার বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলে যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী প্রেসিংয়ে কাজ করেন যারা সাবেক সাংবাদিক তারা সাবেক সাংবাদিক না তাদের বলা উচিত না যে এই সাংবাদিকতা এটা ঠিক হয় নাই যারা আজকে প্রেস ক্লাবের সভাপতি আছেন এবং যে প্রেস ক্লাবের সভাপতি হয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিতে গিয়েছেন তাদের বলা উচিত না কাজটা ঠিক হয়নি এখন ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের সভাপতি তিনি বলেছেন আমি যদি আমি তিনি বলেছেন যে আসলে ঠিক হয় না তাহলে তিনি তার তার এটা এটা বলা উচিত এবং তার যখন এটা বলা উচিত তখন এটা এটা খোলাখুলি যে এই কাজটা করা হচ্ছে এটা হয় কাজটা উদ্যোগ করবে অথবা আমরা সরকারকে খারাপ তার তারই বক্তব্যে আমি একটা বিষয় যোগ করতে চাই যে তিনি বলেছেন তিনি মন্ত্রী সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কথা বলেছেন এবং সবাই নাকি তাকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি শুরু হওয়া করা হবে গতকালকে তিনি যে ফেসবুকে যে তার অফিসিয়াল মানে প্রোফাইল থেকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন কিন্তু আমরা কিন্তু তার প্রতিফলন দেখলাম না আমরা কিন্তু প্রতিফলন যেটা দেখছি সেটা হচ্ছে যে রোজিনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হওয়ার পর তাকে কোর্টে নেওয়া হয়েছে কোর্ট থেকে এখন তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে তাহলে এই যে প্রেস ক্লাবের সভাপতি যাকে আপনি বলেন তিনি প্রধানমন্ত্রীকে ফুল দিচ্ছেন তিনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যে তো কোনো প্রতিফলন নেই না বক্তব্যের প্রতিফলনের জন্য হয়তো একটু সময় লাগবে কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা এইটা কিন্তু দেখলাম যে এটা কিন্তু পুরোটা একটা শিক্ষাদান প্রক্রিয়া আজকে মঙ্গলবার দিন তার আরেকটা রিমান্ড সরি আরেকটা জামিনের শুনানি হবে হচ্ছে বৃহস্পতিবার তাহলে আপনি সোমবার আটকে রাখলেন মঙ্গলবার দিন তাকে কারাগারে জেল হাজতে রাখলেন বুধবার দিন জেল হাজতে রাখলেন বৃহস্পতিবার দিন হয়তো তাকে জামিন দেবেন কারণ এটা হইল কিন্তু তিন দিন তাকে জেলখানায় রাখলেন এই তিন দিন জেলখানায় রাখে আপনি তাকে কি শিক্ষাটা দিলেন যে এর পরের বার তুমি বা অন্য কেউ তোমরা যে কেউ এরকম জাতীয় যে কোনো কিছু করো তোমাকে এইটার জব দিতে হবে এই হচ্ছে শিক্ষাদান প্রক্রিয়া এইটা কি আমরা বন্ধ করলাম আজকে প্রেস ক্লাবের সভাপতি বলি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ বলি দশজন সাংবাদিকের জন সাংবাদিকের একটা এলিট সংগঠন আছে না নোয়াব তারা তা তাদের আপনি কোনো প্রতিক্রিয়া দেখেছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি দেখি নাই জাহিদের কাছ থেকে একটু জানতে চাইবো যে নোয়াব কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা নোয়াবের প্রতিক্রিয়া জাহিদ মাথা নাড়ছেন যে নোয়াবের প্রতিক্রিয়া এখন আমরা আসলে দেখি নাই আমরা কি এই প্রতিক্রিয়া দেখেছি যে বাংলাদেশের যে দশটি পনেরোটি বিশটি টেলিভিশন আছে সেই বিশটি টেলিভিশনের মালিকরা তাদের একটি সংগঠন আছে অ্যাটো এবং তারা প্রধানমন্ত্রীকে সবসময় সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী বলা তারা একটা যৌথ বিবৃতি দিয়েছেন যে না এই কাজটা ঠিক হয় নাই এই কাজটা আমাদেরকে করতে দেওয়া এটা ভালো হয় নাই তারা তো নিজেরা গিয়ে এই কথা বলে আসেন যে প্রধানমন্ত্রী তাদেরকে কোনো চাপ দেন না তিন তারা যা কিছু করেন সব কিছু তাদের নিজেদের মতো করে করেন তো সেই ক্ষেত্রে তারা কোনো বিবৃতি দিয়েছেন তারা বিবৃতি দেন নাই বিবৃতি না দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিটা কি হতে পারে তাদের যুক্তি হচ্ছে আমরা তো এখন জানি না আমরা এখন ব্যাপারটা দেখছি আসলে কি হচ্ছে আসলে কি না হচ্ছে এই পুরো ব্যাপারটার মধ্যে আমার আরো একটা ব্যাপার লাগে যে ধরেন তাদের কোনো ব্যবসায়ী নেতার আমার মনে আছে একজন ব্যবসায়ী নেতার বাড়ি যখন ভেঙে ফেলা হলো যে রাজুকের ঠিক অনুমোদন তো নকশা না সকল ব্যবসায়ীরা মিলে দৌড়ে গেলেন একজন ডাক্তারকে যখন রাস্তায় হেনস্থা করা হলো সকল ডাক্তার মিলে দৌড়ে আসলেন এখন একটা সাংবাদিককে যখন কারাগারে নেওয়া হয়েছে তখন আমরা বলছি আমরা কি এরকম সেক্ট সেক্ট মানে একটা 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 করে গোষ্ঠীতে এরকম বিভক্ত হয়ে যাচ্ছি মানে আমরা আমরা কি আসলে মানে আমাদের প্রতিবাদটা আমাদের জায়গাটা আমরা ঠিক মতো বলতে পারছি কিনা সেটাও কিন্তু আসলে একটু ভাইবা দেখা দরকার আছে সেই বিভাজন তো খুবই স্পষ্ট আমরা দর্শকের কয়েকটা মন্তব্য যদি আপনি আমাদের একটু দেখেন আমরা সেটা নিতে পারি আর দর্শক আপনারা এই পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখছেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কি ক্রমশ খর্ব করা হচ্ছে কিনা আপনারা কিভাবে দেখেন লিখতে পারেন এখানে এটা ইন্টারেস্টিং মানে একটু পিন করে আছে এবং অনেকবার আসে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজন মন্তব্য করেছেন একজন আজাদ ওনার নাম হিমিকা আজাদ তিনি তিনি বলছেন কিছুদিন আগে চিটং একজন সাংবাদিককে চিৎকার করে আমরা বলতে শুনেছি আমি আর নিউজ করব না আমি আর নিউজ করব না এই ঘটনাটাও আসলে ঘটেছে এবং বিভিন্ন সময় আমরা এই ব্যাপারগুলি দেখেছি মোহাম্মদ হাফিজুর রহমান সরকারি ইনস্টিটিউশনগুলি যে কাগজ ধরিয়ে মিডিয়া হাউসগুলি তাই প্রচার করে তিনি বলছেন বরং তারা আরও আগ অনেক কথা যোগ করে যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এই কুসংবেদিতার ফল হচ্ছে রুজিনার টুটি চেপে ধরা এই কথাও আমি আসলে খুব শেয়ার করতে পারবো না সরকারের দেওয়া নথি এবং সরকারের দেওয়া রিপোর্টিং সরকারের দেওয়া মানে সরকারের একটা

অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার আগেই তাকে কিন্তু অপরাধী করে ফেলা হচ্ছে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এবং সেটা তখন মানে আপনার খুব ফলভাবে প্রচারও হয় এবং দেখা যায় যে ওই লোক আসলে অভিযুক্ত কিনা সেই বিষয়টা থাকেই না আসলে তার আগেই তাকে মোটামুটি অভিযুক্ত করে তাকে সামাজিকভাবে মানে ব্যক্তি পর্যায়ে পারিবারিকভাবে অত্যন্ত হেয় করে ফেলা হয় এবং তখন এই গোপনীয়তার কোনো বিষয় থাকে না তার যে গোপনীয়তা তার যে অধিকার মানে প্রাইভেসি অধিকার সেগুলো কোনো কিছুই আসলে মানা হয় না আর এখন আমরা রোজিনা ক্ষেত্রে দেখছি উনিশশো তেইশ সালে আইন প্রয়োগ হচ্ছে আমি একটু আপনার সাথে যে যে মানে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি শেষ দিকে আমি জানতে চাই যে আপনাকে যে এই যে মানে ভয়ের সংস্কৃতি যেটা তৈরি হচ্ছে বলা হচ্ছে যে ক্রমশ বাংলাদেশে ভয়ের একটা সংস্কৃতি তৈরি হচ্ছে এবং সেই ভয়ের সংস্কৃতির অংশ হিসেবে কি রোজিনা মানে আজকে আটক হলেন তো এই ভয় সংস্কৃতি থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা এই ভয় সংস্কৃতি থেকে বের হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যে আপনার চারদিকে যখন কোনো ঘূর্ণিঝড় হয় তখন ঘূর্ণিঝড়ের চোখ বলে এটাকে যেটা হচ্ছে মাঝখানে থাকে তার মাঝখানে আপনার যেতে হবে এবং আপনাকে আপনার দায়িত্ব এবং চাকরির প্রতি বা পেশার প্রতি আপনার আসলে সৎ থাকতে হবে আপনাকে আসলে ভয় বা জুজুর ভয় আপনি যেভাবে যে এটা বলেন না কেন সেটা আপনাকে দেখাইতেই মানে দেখানো হইতেই থাকবে আপনি যদি ভয় পায় আরও কুকরে থাকেন তাহলে আপনার উপর আরও ভয় চাইপা বসবে আমরা ছোটোবেলায় একটা ছড়া গল্প পড়েছিলাম সবাই অবাক সবাই ভাবে ব্যাপারখানা কি ভয়কাতরে মাহবুব আজ এমন সাহসী মাহবুবকে সাহসী হতে হলে আসলে তাকে এই ঝড়ের মধ্যে দিয়ে এটার নাম ছিল হচ্ছে ঝড়ের পরে এইটা মাহবুবকে ঝড়ের মধ্যে দিয়ে আসলে যেতে হবে এটার আর কোনো কোনোরকম কোনো অল্টারনেটিভ নাই আপনি যত গা এবং নিজেকে বাঁচায় থাকতে চাবেন আপনি নিজেকে বাঁচায় থাকতে পারবেন না আসলে এইটা কোনো মাঝামাঝি ধরনের সাংবাদিকতা এখানে নাই যে এখানের মধ্যে আপনি আসলে পাঠকের কাছেও গ্রহণযোগ্য থাকবেন আবার সবার কাছে প্রিয় হবেন আপনাকে সাংবাদিকদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোনো একটা চকলেটে যান না যে সবার জন্য আপনার একটা করে চকলেট আসে আপনাকে কাজটাই এরকম করতে হয় যে আসলে আপনি এস্টাবলিশমেন্টকে আঘাত করেন বলে আপনাকে আসলে বিভিন্ন রকম ভয় হুমকি এইটা সেটার মধ্যে দিয়ে আপনার থাকতে হয় কিন্তু এটা একটু সম্মিলিত প্রতিবাদ করা উচিত সম্মিলিত একটা জায়গা থাকা উচিত এবং আরও একটা জিনিস আমি খুব মনে করি সেটা হচ্ছে যে এই যে সম্পাদকেরা সম্পাদকদের কাগজ চলে না সম্পাদকরা সাংবাদিকদের বেতন দিতে পারে না কিন্তু আমি কোনো গরিব সম্পাদক বাংলাদেশে দেখি নাই কিন্তু বাংলাদেশে কোনো গরিব সম্পাদক নাই বাংলাদেশে খুব গরিব টেলিভিশনের কর্মীরা আছে কিন্তু কোনো গরিব টেলিভিশনের মালিক নাই এই জায়গাটার থেকে তাদের বাইরে আসতে হবে সাংবাদিকদেরকে এটা বলতে হবে যে মালিকের স্বার্থ কারণ মালিকের হয়তো প্রধানমন্ত্রীর কাছে অনেক বড়ো কাজ থাকতে পারে তার অনেক বড় বড় ব্যবসা থাকতে পারে সেগুলি ক্ষেত্রে তার অনেক লাভ হয় কিন্তু সাংবাদিকরা কিন্তু ওই যে কলকাতা একটা কথা ছিল যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো বারো আমাদের বেতনটা বা আমাদের প্রাপ্যটা কিন্তু উটুক জায়গার মধ্যেই যারা মালিক রয়েছেন যারা সম্পাদক রয়েছেন তাদের অনেক বড় বড় স্টেক রয়েছে সেই বড় বড় স্টেকের খবর কিন্তু আমরা জানি না তারা কিন্তু একটা বড় টেবিলে সুন্দর করে বড় জায়গায় বড় খুব সম্মানের জায়গায় বসে থাকেন সেটা জনকণ্ঠ ধ্বংস হয়ে যাক জনগণটা সাংবাদিকরা মরে যাক কিন্তু জনকণ্ঠের সম্পাদকদের বা জনগণের মালিকদের কিন্তু কোনো অসুবিধা হয় না সংবাদের সংবাদের লোকেরা আমি নাম ধরে বলি সংবাদের লোকেরা আহ ভোরের কাগজের লোকেরা আহ সাংবাদিকেরা আমরা আসলে প্রতিবাদ জানাতে পারে যে আমাদের এই বেতন ঠিকমতো হইতেছে কি হইতেছে না কিন্তু মালিক সম্পাদকদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নাই তারা কিন্তু ঠিকঠাক আছে তো ওই জায়গাটার মধ্যে গ্যাপটা সম্পাদকরা যদি তারা সাংবাদিক তারা আমাদের নেতৃত্ব দেন তাহলে এই সম্পাদকদেরও এই ব্যাপারগুলিতে আসলে ঠিকমতো দাঁড়াইতে হবে মালিকদের যদি এটা বলতে হয় যে হ্যাঁ আমরা একটা টেলিভিশন করেছি আমরা মুক্ত বুদ্ধির চর্চা করছি এগুলি যদি তাদের বলতে হয় তাহলে এই সাংবাদিকদের ভালো মন্দ এবং সাংবাদিকদের পাশে দাঁড়ানো স্ট্রংলি কথা বলা নাইলে এগুলি বাদ দিয়া বন্ধ যে যার বাসায় আলু পটলের ব্যবসা করা উচিত এবং সেই আলু পটলের ব্যবসায় যদি এখন কাউকে নেয় তো নিল সাংবাদিকদের সাংবাদিক নামের মালিক তোষণ বা প্রধানমন্ত্রী তোষণ সরকার তোষণ বা উচ্চ ক্ষমতাবান তোষণ বসুন্ধরা তোষণ সেগুলি বন্ধ করতে হবে ধন্যবাদ খালেদ ভাই দর্শক আমরা কথা বলছিলাম অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের কে গ্রেপ্তার এবং তাকে হেদস্থা করার বিষয়ে এই বিষয়ে আরও প্রতিবেদন পাবেন আমাদের ওয়েবসাইটে ঠিকানা ডিডাব্লিউ ডট কম স্ল্যাশ বেঙ্গলি কথা হবে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন